বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে ভোরবেলা উঠে পড়েছি, শুধুমাত্র আমার মেয়ে বাদে। তো আমি বাইরের দিকটা কাজ করেছি, মা হচ্ছে রান্না করে সমস্ত কিছু করে ফেলেছে, খাবার নিয়ে যাব সেই সমস্ত জিনিস খাবার বানানো হয়ে গিয়েছে, আর বরমাশাই আছে দোকানের দিকটায়, দোকান দেখছে। আর হচ্ছে আমার স্নান করা কমপ্লিট, স্নান টান করে একবার তোমাদের সাথে এসেছি, আর এরপরে রেডি হব, খাওয়া দাওয়া করবো। এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, তো মেয়েকে স্নান করাবো, ব্রাশ করাবো। আর আজকে তো মানে আমি প্রচণ্ড খুশি, মানে ঘুরতে যাচ্ছি বলে কথা, সবার খুশি তো হবেই, তাই না? তো চলো একবার রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। বরমশাই আগেই রেডি হয়ে ঠাকুর প্রণাম সেরে নিয়েছে, তারপরে আমি আবার রেডি হয়ে ঠাকুর প্রণামটা সেরে নিলাম। ঠাকুর প্রণামটা দিয়ে আমি কিন্তু একেবারে বেরোনোর জন্য রেডি। এই যে টলি গ্যালাগেজ রেডি হয়ে গেছে, তো চলো যাই। আমরা পুরোপুরি কিন্তু বেরোনোর জন্য রেডি, তো সেই জন্য আগেই টুকটুকিতে উঠে পড়েছি বাড়ির থেকেই। এখন যাব শান্তিপুর স্টেশনে, তো ওখান থেকেই একেবারে আমরা ট্রেন ধরব। অন্য সময় দেখো যে ফুলিয়া থেকে ট্রেন ধরি আমরা, তো আজকে একদম পুরো শান্তিপুর থেকে ট্রেন ধরব, তাহলে আমাদের সুবিধা হবে। তো সেই জন্য বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের শান্তিপুর মেন রোড। সকাল থেকেই কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল, তারপরের দিকে আবার মেঘলা মেঘলা হয়ে গিয়েছে। এখনকার আকাশটা দেখো কত সুন্দর লাগছে, নীল আকাশে সাদা মেঘ, তো দারুণ লাগছে। তারপরে আমরা টোটো থেকে নেমে পড়েছি, আর ট্রেন আসার জন্য আমরা দাঁড়িয়ে আছি, তো টিকিট কাটাও আমাদের হয়ে গেছে, তো ট্রেনে উঠবো এখন। তো ট্রেনে উঠে পড়েছি, আর তারপরে দিদিভাইরা হবিপুর স্টেশন থেকে উঠবে, তো ওরাও উঠে পড়েছে, সামনের দিকেই বর্মশাই ছিল, তো সেই জন্য উঠতে কোনো অসুবিধা হয়নি। তো একসাথে যাবো যতক্ষণ, তো একই সাথে না গেলে ভালো লাগে না। তো আমরা একবারে কিন্তু কোনো আমি ভিডিও করিনি, আর একবারে আমি শিমুরালিতে এসে আবারও একটু ভিডিও করেছি, আর ওখান থেকে কিন্তু মেঘ হয়েছে। আর শিমুরালির পর থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রত্যেক প্ল্যাটফর্মে কিন্তু জল রয়েছে, মানে প্রচুর বৃষ্টি হয়েছে আর কি অন্য অন্য দিকটায়, কিন্তু যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু আর বৃষ্টি হচ্ছে না। তো অত সকালে কিন্তু আমাদের খাওয়ার কোনো অভ্যেস নেই, ছটার সময় সে তখন কি খাওয়া যায়, তো সেই জন্য অল্প করেই ভাত খেয়েছিলাম। আর আমাদের ট্রেন কিন্তু অনেকটা দূরেই প্রায় চলে এসেছে, তো মনটা একটু কী খাবো ছুছু করছিল, তো সেই জন্য আবার আমরা মাখা ছোলা কিনে নিয়েছি। তো এখন আমরা সেই মাখা ছোলাটাই খাচ্ছি সবাই মিলে। উনি কত সুন্দর পিয়ানো বাজাচ্ছিল, খুব সুন্দর লাগছিল, আর উনি চোখে দেখতে পায় না। আর ওই দিকটায় দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেট্রো রেল। মেট্রো রেলে অন্য অন্য দিন ভিড় হয়, তো আজকে সেরকম একটা ভিড় ছিল না, তো সেই জন্য কোনো অসুবিধা হয়েছিল না। তো আমরা কিন্তু শিয়ালদাতে চলে এসেছি, আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বাস ধরবো সেই জন্য বাস স্ট্যান্ডে। তারপরে কিন্তু আমরা বাসে উঠে পড়েছি, আর মেয়ে কিন্তু এ প্রথম যাচ্ছে কোথাও ঘুরতে, তো মেয়ে কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। আর তারপরে এই যে আদি মোহনী মোহন কাঞ্চিলাল, এই এতদিন আমরা টিভিতেই দেখে এসেছি, আর আজকে চোখের সামনে থেকে দেখছি, প্রচণ্ড ভালো লাগছে। আর এই যে ফার্স্ট টাইম দেখলাম হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজ কিন্তু অনেক দিন ধরেই কিন্তু দেখার ইচ্ছা ছিল, সে তখন দেখতে পাইনি, তো এখন দেখে নিলাম, তো ভীষণ সুন্দর লাগছে। আর তারপরে কিন্তু আমরা বাস থেকে নেমে পড়েছি, বাস থেকে নেমে পড়েই এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের ভিতরে, আর সেখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে একদম দীঘা পর্যন্ত। তো হাওড়া স্টেশনের সামনেটা কত সুন্দর, তো আমি তো দেখে তো অবাক, এত সুন্দর তো কোনো দিনও দেখিনি, তো খুব প্রচণ্ড ভালো লাগছিল। আর তারপরে এটা কিন্তু হাওড়ার মানে স্টেশনের ভিতরে, আর দেখো কত মানুষ, এত এত মানুষ যে মানে দেখে তাক লেগে যাচ্ছে, প্রচুর মানুষ।
আপনারাই এসেই সবার প্রথমে আমি মেয়েকে বাথরুম টাথরুম করিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপরে কিন্তু খেতে বসেছি। আর প্রচণ্ড কিন্তু খিদে পেয়েছিল, যেহেতু ভোরবেলা সেরকম একটা ভাত খাওয়া হয়নি, তো সেই জন্য বাড়ি থেকে রুটি আর আলু ভাজা করে নিয়ে আসা হয়েছিল, আর সেটা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি ডাল দিয়ে। আমরা খাওয়া দাওয়া করে ওই যে জামাইবাবু দিদিভাই সবাই বসে আছে, আর আমি একটু শুয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল সেই সময়টা। প্রতিদিন আমি বাড়িতে ঘুমাই, তো সেই জন্য ওখানে একটু শুয়ে নিলাম। টাইম দেওয়া ছিল 2:25, আর প্যানেলে দেয়নি বলে আমরা কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। সেই জন্য কনফারেন্স রুমে জামাইবাবু গিয়েছিল, অনেকটা দৌড়ে দৌড়ে আসতে হয়েছে, সেই জন্য ঘেমে চুমে একাকার হয়ে গিয়েছি। আর এখানে এসে কিন্তু মেঘ করেছে, আর এই যে বৃষ্টি পড়তেও শুরু করেছে, মানে অনেক দৌড়ানো অভ্যেস নেই। তো আজকে মেয়েকে নিয়ে শাড়ি পরে দৌড়ে চলে এসেছি, আর খুব কষ্ট হয়েছে, আর নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। তো তারপরে কিন্তু ট্রেনটাও ছেড়ে দিয়েছে। প্রথম দিকে কিন্তু ট্রেনটা আস্তে চলছিল, তারপরে কিন্তু খুব স্পিডে চলছিল। আর এটা হচ্ছে ব্যান্ডেল, ব্যান্ডেলের ব্রিজ এটা, আর আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন। দিকটাতে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে চারিদিকে জল আর পদ্ম ফুল ফুটে পুরো আলো হয়ে আছে। তো ফোনে কিন্তু সেরকম একটা দেখা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি কিন্তু খুব সুন্দর লাগছে। পুকুর বলবো না, দীঘা বলবো বুঝতে পারছি না, কারণ এর সাইড দিয়েও আবার জবা ফুল গাছ লাগানো আছে চারিদিক দিয়ে। আর দেখতে দেখতে কিন্তু আমরা তমলুক স্টেশন চলে এসেছি, আর তারপরে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে। শান্তিপুর থেকে শিয়ালদা পর্যন্ত আসলাম, তখন কিন্তু বৃষ্টি দেখিনি, মেঘ হয়েছিল। আর এখন হাওড়া থেকে দীঘা পর্যন্ত সারা রাস্তা বৃষ্টি হতে হতেই এসেছে। ফাইনালি অনেকটা পথ জার্নি করে আমরা দীঘাতে এসে পৌঁছালাম। আমাদের আস্তে আস্তে কিন্তু সন্ধে লেগে গিয়েছে, প্রায় 7টা বাজে, 7টার সময় স্টেশনে এসে থেমেছে। আর এই একদম স্টেশনের পাশেই কিন্তু পুরীর মতো এখানেও দীঘাতেও জগন্নাথ ধাম, আর কিন্তু খুবই সহজেই এই পুরীর মতো জগন্নাথ ধাম দীঘাতে এসেও দেখতে পাবে, একদম মানে দীঘা স্টেশনের পাশেই, বেশি একটা দূর না। আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়েই কিন্তু টোটোতে উঠে পড়েছি, আর টোটোটা যাচ্ছে পুরো জগন্নাথ মন্দিরের পাশ দিয়েই। আর তারপরে আমরা নেমে পড়েছি, নেমে পড়ে এখন হোটেল খোঁজার জন্য একটু ভিতরের দিকেই যাচ্ছি। তো আমরা এই মাত্র রুমে আসলাম, তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সামনে আবারও আসছি, তারপর তোমাদের রুমটাকে দেখাচ্ছি। তো ক্লান্তি থাকুক না কেন, যার জন্য এখানে এসেছি সেখানেই যদি না যাই মনটা কি ভালো লাগে? তো সেই জন্য একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি, সমুদ্রের ধারে যাব। তো সেই জন্য বর্মশাইকে বললাম মেয়েকে একটু পিঠের উপরে চড়িয়ে নাও, কারণ আমি আর ওকে নিতে পারছি না, আমি নিয়েছিলাম, তো বর্মশাই ওই জন্য ওকে পিঠে নিয়ে হেঁটে বেড়াচ্ছিল। তো আমরা যাচ্ছি কিন্তু সমুদ্র ধারে। আট করেই আমি অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম, এই ঢেউটা এসে আমার জামাটা পাটা ভিজিয়ে দিয়ে চলে গেল। তো ভীষণ ভালো লাগছিল, জামা ভিজে গিয়েছে কোনো অসুবিধা নেই, কারণ গরমকাল সেই জন্যই। আর আগের বার কিন্তু আমরা গিয়েছিলাম পুরীতে, আর পুরীতে গিয়ে কিন্তু এইগুলো দিয়ে বালি ছিল, আর দীঘাতে এসে একটা জিনিস দেখছি যে এইগুলো শুধুই পাথর, তো বালি ছিল সেটাই কিন্তু বেশি ভালো লাগছিল। আর বর্মশাই মেয়েকে একটু হাত ধরিয়ে একটু সামনের দিকে মেয়েকে নিয়ে গেলাম, যাতে সমুদ্রের জল একটু পাটা ধুয়ে দেয়। আর মেয়ে কিন্তু প্রচণ্ড খুশি, আর ওর হাসিটা দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিমাণে খুশি। আর তারপরে ওখান থেকে চলে এসেছি, একটু খাওয়া দাওয়া করবো, সেই জন্য আর বেশিক্ষণ নিতে পাচ্ছি না। আজকের দিনটা আমরা রাতের জন্য খেয়েছিলাম ভেজ ডাল, মানে সবজি ভাত খেয়েছিলাম, আর হচ্ছে মানে আমাদের ভাগনা মানে ননদের ছেলে সে খেয়েছিল চিকেন বিরিয়ানি, তো আমার মেয়েকে দিয়েছিল, আমি একটু ওর সাথে খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে কিন্তু একটু মাছ বাজারের দিকে গিয়েছিলাম, আর সেখান থেকে ঘুরে এসে এখন হোটেলের ভিতরে ঢুকে পড়লাম। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে, আমরা খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে এসেছি।
আর ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমাকে প্লিজ সাপোর্ট করো। তো গুড নাইট।